আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমার তৃতীয় ভিডিও ক্লাস। এই ভিডিও ক্লাসটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের বিষয় হচ্ছে বায়োলজি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্রোমোজোমের একটি বিশেষ এবং প্রধান উপাদান ডিএনএকে কেন্দ্র করে। তো আজকে ক্লাসটি চলো আমরা একটু উপভোগ করি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা। প্রথমে আমার পরিচিতি, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, লেকচারার অফ বায়োলজি, মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজ, টাঙ্গাইল। দেখো, তোমরা স্লাইডে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটি অবশ্যই একটি বাড়ির ঘুরানো সিঁড়ির মতো, ঘুরানো সিঁড়ি। এই ঘুরানো সিঁড়িটা ক্রোমোজোমের একটি বিশেষ উপাদানের মতো দেখতে। সেই উপাদানটি কি? সেই উপাদানটি হচ্ছে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, যা আমরা পাশের চিত্রের সাথে একটু মিলিয়ে নেই। হ্যাঁ, সেটি হচ্ছে আমাদের এই পাশের চিত্র, ডিএনএ। কাজেই এই ঘুরানো সিঁড়ির মতো দেখতে ডিএনএটি। আজকে আমাদের বিষয়বস্তু ডিএনএ, চ্যাপ্টার ওয়ান, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার, ডিএনএ। আজকে যে বিষয়, এই বিষয় শেষে শিক্ষার্থীরা যে বিষয় ধারণা, ডিএনএর ধারণা ব্যাখ্যা করতে পারবে, ডিএনএর ভৌত গঠন ব্যাখ্যা করতে পারবে এবং ডিএনএর রাসায়নিক গঠনও ব্যাখ্যা করতে পারবে। চলো আমরা ডিএনএ সম্পর্কে একটু ধারণা নেই। দেখো, স্লাইডে একটি ছবি চলে আসছে। ছবিটির সাথে তোমরা অবশ্য পরিচিত আছো। ছবিতে যে ব্যক্তিদ্বয়কে দেখা যাচ্ছে তাদের নাম কি? জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। কি নাম? জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। হ্যাঁ, আজকে যে আমরা বিষয়টি আলোচনা করব ডিএনএ, এই ডিএনএর যে সুস্পষ্ট একটি মডেল দিয়েছেন তারা হচ্ছেন এই ফ্রান্সিস ক্রিক, আমেরিকান বিজ্ঞানী। আসো ডিএনএর পূর্ণরূপটি জেনে নেই। ডিএনএর পূর্ণরূপ কি? ডিএনএর পূর্ণরূপ আমরা নিচের ক্লাসেও জেনেছি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এ সম্পর্কে একটু ডিএনএর ইতিহাসটা যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সুইস বিজ্ঞানী মিশার সর্বপ্রথম মানুষের যে ক্ষতস্থান, এই ক্ষতস্থানের পূজের শ্বেতরক্তকণিকার নিউক্লিয়াস থেকে এটি সর্বপ্রথম আবিষ্কার করেন এবং এর নাম দিয়েছিলেন নিউক্লিন। পরবর্তীতে অ্যালপমেন্ট এসে এখানে অ্যাসিডীয় ধর্ম দেখতে পান এবং এর নাম দেন নিউক্লিক অ্যাসিড। সর্বশেষ অ্যাসকোলি, লেভেইন এবং জোন্স এই ডিএনএ এবং আরএনএ নামে এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। আর এই ডিএনএ আবিষ্কারের পরে চলে আসে এর গঠন নিয়ে। এর গঠন সম্পর্কে সুন্দর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এই চিত্রের যে ব্যক্তিদ্বয়, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। আসো এবার, কেন এটাকে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয়? চিত্রে দেখো একটি স্ট্রাকচার, রিং স্ট্রাকচার দেখা যাচ্ছে। এটা একটা প্যান্টোজ সুগারের রিং স্ট্রাকচার। এক্ষেত্রে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডকে যদি আমি একটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করি তাহলেই এর অর্থটা চলে আসে। ডি মানে কি? ডি মানে হচ্ছে অ্যাবসেন্স। ডি মানে কি? অ্যাবসেন্স, অর্থাৎ নাই, অনুপস্থিত। অক্সি শব্দটা আসছে অক্সিজেন থেকে, তো ডিঅক্সি অর্থ হচ্ছে অক্সিজেন অনুপস্থিত।
রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবোনিউক্লিক অ্যাসিডে অক্সিজেনের অনুপস্থিতিটাই হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ। চিত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটি পেন্টোজ সুগার রাইবোজ। এই রাইবোজে রিং স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে দুই নম্বর যে কার্বনটা, এই যে দুই নম্বর কার্বন মার্কিং করতেছি আমি, এই দুই নম্বর কার্বনে হাইড্রোক্সাইড ও এইচ অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটা আছে। এটা হচ্ছে রাইবোজ, রাইবোজের ক্ষেত্রে। কিন্তু ডিএনএর ক্ষেত্রে এই দুই নম্বর কার্বনেই আমার এই অক্সিজেনটা থাকে না, অর্থাৎ সেটা কি হয়ে যায়, শুধু হাইড্রোজেন হয়ে যায়। আমার চিত্রে দেখা যাচ্ছে এবং আমি ইন্ডিকেশন করতেছি, হ্যাঁ এখানে শুধু হাইড্রোজেন আছে, পূর্বে কিন্তু অক্সিজেন ছিল। যদি অক্সিজেন থাকে অর্থাৎ ওএইচ যদি থাকে তাহলে সেটা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড। আর যদি এই অক্সিজেনটা যদি না থাকে, শুধু হাইড্রোজেন থাকে দুই নম্বর কার্বনে, তাহলে সেটা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডি মানে অ্যাবসেন্স, অক্সি মানে নাই। সো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড দুই নম্বর কার্বনে অক্সিজেনের অনুপস্থিতিকে বোঝাচ্ছে। চলো আমরা এর অবস্থান জেনে নেই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ কোথায় অবস্থিত। এক, নিউক্লিয়াসে পাওয়া যায়। দুই, মাইটোকন্ড্রিয়া। তিন, ক্লোরোপ্লাস্ট। চার, সাইটোপ্লাজম এবং ভাইরাস। হ্যাঁ, ভাইরাসের মধ্যে কিন্তু আরএনএও পাওয়া যায়, তবে যেসব ভাইরাসে আরএনএ থাকে না সেক্ষেত্রে বংশগতি ধারক বা হিসেবে ডিএনএটাই থাকে। আর ডিএনএ, যেসব ভাইরাসে ডিএনএ থাকে তাদেরকে কিন্তু ডিএনএ ভাইরাস বলা হয়। চলো আমরা এবার এর ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের ভৌত গঠন ব্যাখ্যা করার জন্য একটি চিত্র দেখি। হ্যাঁ, স্লাইডে একটি চিত্র চলে আসছে। এই স্ট্রাকচারটা ওয়াটসন এবং ক্রিকের দেওয়া। আসো আমরা চিত্র থেকে কি বুঝতে পারি। চিত্রে দেখা যাচ্ছে দুটি স্ট্যান্ড, দুই ধরনের কালার দিয়ে এখানে সন্নিবেশ করা আছে। দুটি স্ট্র্যান্ড বা দুটা তন্ত্রী বা বাহু যেটাই বলি না কেন এখানে আছে। হ্যাঁ, এ থেকে আমরা বুঝতে পারি ডিএনএ অণুটা দ্বিসূত্রক। কয়টা সূত্র? দুইটা সূত্র। সেটা আমি একটু মার্কিং করে দেই, যেমন এই যে থ্রি প্রাইম একটা অংশ দেখা যাচ্ছে, আবার এই পাশে দেখা যাচ্ছে ফাইভ প্রাইম, অর্থাৎ এই যে কালার একটা হালকা টিয়া কালার, অপরদিকে যে হালকা গাঢ় আকাশি কালার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দুইটা তন্ত্রী বা সূত্র দেখা যায় এবং এটা দেখতে সিঁড়ির মতো। আমরা একটু আগে স্লাইডে দেখেছিলাম ঘুরানো সিঁড়ির মতো। তাহলে ডিএনএ অণু দ্বিসূত্রক এবং ঘুরানো সিঁড়ির মতো বা পেঁচানো, আর এজন্যই একে ডাবল হ্যালিক্স বা দ্বিতন্ত্রী অবস্থা বলা হয়ে থাকে। এবং এই সূত্র দুইটা সম দূরত্বে পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে, পরস্পর বিপরীতমুখী। দেখো একটি সূত্র এখানে থ্রি প্রাইম, ঠিক তার বিপরীতে আছে কি ফাইভ প্রাইম। তাহলে থ্রি প্রাইমটা শেষ হয়েছে কোথায় এসে? ফাইভ প্রাইমে। আর ফাইভ প্রাইমটা শেষ হয়েছে কোথায় এসে? থ্রি প্রাইমে। কাজে আমরা বলতে পারি সূত্র দুটোই পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ একটি সূত্র থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এবং অপসূত্রটি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম হয়ে অবস্থান করে। আচ্ছা, আর কি দেখা যাচ্ছে চিত্রে? চিত্রে আর একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে আমার কিছু নাইট্রোজেন বেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, নাইট্রোজেন বেজগুলো কী কী? এতে অ্যাডেনিন, টিতে থাইমিন। তাহলে অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত গুয়ানিন, জিতে গুয়ানিন, সিতে সাইটোসিন, গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত। তাহলে আমরা জানি যে নাইট্রোজেন বেস ডিএনএতে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেগুলো হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। এই পিউরিন এবং পাইরিমিডিনকে যদি আমি ভাঙি তাহলে আমরা অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এগুলো আমরা পাই। তো এক্ষেত্রে নাইট্রোজেন বেসের মধ্যে অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে, গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে যুক্ত থাকে। চিত্র থেকে আর কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, সমদূরবর্তী। দেখো এই একটা স্ট্র্যান্ড, নিচের দিকে খেয়াল করো, থ্রি প্রাইম স্ট্র্যান্ডটা আর ফাইভ প্রাইম স্ট্র্যান্ড। হ্যাঁ, মাঝখানের যে ব্যাস, হ্যালিক্সের ব্যাস হচ্ছে
20 অ্যাংস্ট্রম, কত অ্যাংস্ট্রম? 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। তবে প্রজাতিভেদের দৈর্ঘ্যের ভিন্ন বিভিন্ন হয়ে থাকে। তাহলে মোট কথা হচ্ছে সমদূরবর্তী এবং এর ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আচ্ছা, আর কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আর একটা জিনিস দেখা যায় সেখানে, এখানে দেখো একটা প্যাচ, এই যে একটা প্যাচ, একটা প্যাচে আমার দেখা যাচ্ছে এখানে লেখা আছে 10 বেস পেয়ার, 10 বেস পেয়ার, অর্থাৎ প্রতিটি সম্পূর্ণ প্যাচে, অর্থাৎ একটা সম্পূর্ণ প্যাচে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। কজোড়া? 10 জোড়া। এই যে 10 বেস পেয়ার, অর্থাৎ 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে একটা প্যাচে। আর বেজ জোড়াগুলোর পরস্পর থেকে আবার 3.4 অ্যাংস্ট্রম দূরত্বে অবস্থিত, অর্থাৎ এক জোড়া মনোনিউক্লিওটাইড থেকে আরেক জোড়া মনোনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4। এক জোড়া থেকে আরেক জোড়া মনোনিউক্লিওটাইডের, হ্যাঁ তোমরা একটু মার্কিংটা কি একটু খেয়াল করো, এক জোড়া থেকে আরেক জোড়া মনোনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। কাজেই যেহেতু একটা প্যাচে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে, তাহলে 10 × 3.4 = 34 অ্যাংস্ট্রম, 34। হ্যাঁ, তাহলে একটা প্যাচের দূরত্ব হয় 34 অ্যাংস্ট্রম। একটা প্যাচের দূরত্ব কত? 34 অ্যাংস্ট্রম। আর কি দেখা যাচ্ছে? দেখো এখানে আর একটা জিনিস চিত্রে দেখা যাচ্ছে, এখানে লেখা আছে কি, ছোট একটা মাইনর গ্রুপ আর একটা মেজর গ্রুপ। গ্রুপ মানে হচ্ছে খাস, মাইনর মানে হচ্ছে অগভীর বা গৌণ, আর মেজর মানে হচ্ছে গভীর। দেখো এই যে এখানে ইন্ডিকেশনটা দেখো, একটু লাইটিং করতেছি আমি। হ্যাঁ, এখানে দেখো ছোট্ট একটি খাস দেখা যাচ্ছে, এটাকে বলা থাকে মাইনর গ্রুপ। আর যে বড় একটা খাস দেখা যায়, এটাকে বলা থাকে মেজর গ্রুপ। কাজেই একটা প্যাচে তাহলে ঘূর্ণনের শৃঙ্খলের বাইরের দিকে একটি গভীর এবং অগভীর, অর্থাৎ মেজর এবং মাইনর গ্রুপ দেখা যায়। এই হচ্ছে আমাদের একটি মোটামুটি এই চিত্র থেকে এই ব্যাখ্যাগুলো, ধারণাগুলো আমরা পেয়ে থাকি। তো আসো দেখি একটু মিলিয়ে নেই ডিএনএর গঠন। কি পাইছিলাম প্রথমে? 1 নম্বর, অণুর দ্বিসূত্রক বিন্যাস কীরকম? ঘুরানো সিঁড়ির মতো। 2, সূত্র দুটি বিপরীতমুখী হয়ে সমদূরত্বে পাশাপাশি অবস্থিত। 3, একদিকের অ্যাডেনিন অপরদিকের থাইমিনের সাথে এবং একদিকের গুয়ানিন অপরদিকের সাইটোসিনের সাথে যুক্ত। 4, প্রতিটি ঘূর্ণনে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে, এক জোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম হয় বলে ডাবল হ্যালিক্সের প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দূরত্ব দাঁড়ায় 34 অ্যাংস্ট্রম, অর্থাৎ 3.4 × 10 = 34 অ্যাংস্ট্রম। 5, হ্যালিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম। 6, প্রতিটি ঘূর্ণনে একটি গভীর খাজ ও একটি অগভীর খাজের সৃষ্টি হয়। এই ছিল আমাদের মোটামুটি চিহ্নিত আমরা যে চিত্র দেখলাম, এই চিত্র থেকে একটি ধারণা। আসো আমরা এর একটু কেমিক্যাল স্ট্রাকচার লক্ষ্য করি। কেমিক্যাল স্ট্রাকচারের জন্য আরেকটি চিত্র, চিত্র একটু একটু খেয়াল করো। আসো আমরা স্লাইডের এই চিত্র থেকে এর কেমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ রাসায়নিক গঠনগুলো বের করে আনি। হ্যাঁ, ডিএনএ একটি বৃহৎ এবং জটিল রাসায়নিক যৌগ। এটি আসলে রাসায়নিক দিক দিয়ে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড অণুর পলিমার, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড অণুর পলিমার। আর এই ডিএনএ অণুতে প্রধানত 3 ধরনের উপাদান থাকে। এগুলো কী কী? 1, প্যান্টোজ সুগার। 2, নাইট্রোজেন বেস। 3, ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এবার আসো আমরা চিত্র দিকে একটু খেয়াল করো। এই যে চিত্র, হ্যাঁ আমি যে মার্কিংটা করতেছি, এই চিত্র দিকে একটু খেয়াল করো। দুই পাশে দুটি যে সূত্র, এই সূত্র দুইটা তৈরি হয় মূলত, এই সূত্র দুটো দেখতে এই যে বাম পাশের দেখা যাচ্ছে, এই যে প্যান্টোজ সুগার এবং এটা হলুদ কালারের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এই গ্রে কালার এটা হচ্ছে প্যান্টোজ সুগার, আর এই পাশে যে হলুদ কালার এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড।
তো দুই পাশে দুইটা সূত্র এই পেন্টোজ সুগার এবং এই ফসফরিক অ্যাসিডের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে তৈরি হয়ে থাকে। পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট চিনি। এই 5 কার্বন বিশিষ্ট চিনির সাথে ফসফরিক অ্যাসিড অর্থাৎ সুগার ফসফেট সুগার এভাবে পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে দুই পাশে সূত্র দুটো তৈরি হয় এবং এক্ষেত্রে ফসফোডাইএস্টার বন্ধন সৃষ্টি করে। কি বন্ধন? ফসফোডাইএস্টার, অর্থাৎ এই পেন্টোজ সুগার ফসফেট আবার পেন্টোজ সুগার, এই যে যে যুক্ত সংযুক্তিটা হয় একটা আরেকটার সাথে যে যুক্ত হচ্ছে এই যুক্তিটাকেই এই যে বন্ধনটা তৈরি হলো বন্ধনটাকে বলা থাকে ফসফোডাইএস্টার বন্ধন। এই ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে এরা গঠিত হয়ে থাকে দুই পাশে দুইটা সূত্র। এখন প্রশ্ন, পেন্টোজ সুগারের কয় নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড সংযুক্তি ঘটে বা বন্ধন সৃষ্টি করে? হ্যাঁ, পেন্টোজ সুগার একটা সুগারের 3 নাম্বার কার্বন, খেয়াল করো, A1, 2, A3 3 নাম্বার কার্বনের সাথে এবং অপর একটি পেন্টোজ সুগারের 5 নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে সংযুক্তি ঘটে। এভাবে ঠিক তার পরবর্তী যে এটা তো এক পাশের রেলিং এক পাশের সূত্র, তার অপর পাশের যে সূত্রটা তার উল্টোভাবে বলেছিলাম বিপরীতভাবে বিপরীতভাবে একই রকম, অর্থাৎ একটি সুগারের 3 নাম্বার কার্বন এবং অপর একটি সুগারের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে সূত্রটি গঠিত হয়ে থাকে। আমরা এবার পাইলাম দুই পাশে সূত্র দুইটা কিভাবে গঠিত হয়। এবার আসো মাঝখানে, হ্যাঁ মাঝামাঝিতে থাকে আমাদের নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারকগুলো। নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারকগুলো কি কি মনে আছে? তো অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। এক্ষেত্রে দেখো আমরা ভৌত গঠনে পেয়েছিলাম এই নাইট্রোজেন বেসগুলা, কেমিক্যাল গঠনে দেখতেছি এই অ্যাডেনিন বা থাইমিন অ্যাডেনিনের সাথে সংযুক্ত, অ্যাডেনিন থাইমিনের সাথে সংযুক্ত আছে। এই সংযুক্তি বা এই সংযুক্তিটা ঘটে কিভাবে? এই সংযুক্তিটা ঘটে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। চিত্রে দেখো এই যে হাইড্রোজেন বন্ধন লেখা আছে এবং কয়টা হাইড্রোজেন বন্ধন দেখা যাচ্ছে? এই এক আর এই এক, তাহলে দুটো। হ্যাঁ, অ্যাডেনিন থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত। অপরদিকে সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং এই যে বন্ধন তৈরি করে এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেগুলো আছে নাইট্রোজেনাস বেস যেগুলোকে আমরা বলি, এই নাইট্রোজেনাস বেসগুলো আবার পাশে যে দুইটা সূত্র রয়েছে অর্থাৎ পেন্টোজ সুগারের সাথে আবার গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এবং প্রশ্ন হতে পারে যে এর আগে তো আমরা দেখলাম ফসফেট একটি সুগারের 3 নাম্বার এবং আরেকটি সুগারের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত, তাহলে এক্ষেত্রে নাইট্রোজেন বেসগুলো সুগারের কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে? হ্যাঁ, এখানে সহযুক্ত হচ্ছে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে। এই বেসগুলা বা ক্ষারকগুলা গ্লাইকোসাইডিক বন্ধন সৃষ্টি করে যুক্ত থাকে। এই গেল আমার কীভাবে এর কেমিক্যাল স্ট্রাকচারটা কীভাবে গঠিত হলো। আর কি দেখা যায় চিত্রতে? হ্যাঁ, আর চিত্রতে 3.4 অ্যাংস্ট্রম বা 0.3 অ্যাংস্ট্রম এগুলো তো আমরা এর আগে ভৌত গঠনে লক্ষ্য করেছি। তাহলে চলো এবার আমরা এর রাসায়নিক গঠনটা এক নজরে দেখে নেই। নাম্বার 1, ডিঅক্সিরাইবোজ সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে সিঁড়ির দুদিকের রেলিং তৈরি হয় এবং প্রতিটি সূত্রের নিউক্লিওটাইডগুলি ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে। নাম্বার 2, ক্ষারগুলো পেন্টোজ সুগারের 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে এবং ফসফেট গ্রুপ পেন্টোজ সুগারের 3 ও 5 নং কার্বনের সাথে যুক্ত। নাম্বার 3, একদিকের অ্যাডেনিন অপরদিকের থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা এবং একদিকের গুয়ানিন অপরদিকের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত। এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, এই যে ডিএনএর মধ্যে যে অ্যাডেনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন কিংবা সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে বা বন্ধন দ্বারা গঠিত হচ্ছে,
এটার এক এটা একটা আবার যে একটা ডিএনএতে যতগুলো অ্যাডেনিন আছে ঠিক অতগুলোই আবার থাইমিন থাকে, আবার সাইটোসিন যতগুলো আছে ঠিক অনুরূপ ততগুলোই গুয়ানিনও পাওয়া যায়। এই নিয়মটাকে বলা হয়ে থাকে চারগাফস নিয়ম বা চারগাফস রুল বলা হয়ে থাকে, অর্থাৎ বিজ্ঞানে চারগাফস এই এটা লক্ষ্য করেন যে অ্যাডেনিন থাইমিনের সাথে সংযুক্ত গুয়ানিন সাইটোসিনের, এবং যে কয়টা থাইমিন আছে ওই কয়টা অ্যাডেনিনও আছে, যতগুলো সাইটোসিন ততগুলো আবার গুয়ানিনও আছে, এজন্য তার নাম অনুসারে এটাকে চারগাফস রুল বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এই ডিএনএর ফাংশন বা এই ডিএনএর কাজ কী, এই কাজ সম্পর্কে একটু ধারণা নেই। ডিএনএর কাজ যে এই ডিএনএটা আমাদের কী জন্য আমাদের দরকার, বা আমাদের দেহে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ রয়েছে এটা এটা কী কাজ করে। নাম্বার ওয়ান, সব বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা রয়েছে একটি মানুষের ক্ষেত্রে বা কোনো প্রাণীর ক্ষেত্রে যেটাই বলি না কেন, প্রাণীর যে চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সেটা যেমন আমি বলতে পারি যে কোনো বৈশিষ্ট্য, যেমন চুলের গঠন, চোখের গঠন, তারপরে চামড়ার গঠন, এদের প্রকৃতি, ছেলেটি প্রাণীটি খাটো হবে না লম্বা হবে, আমি যেমন মানুষ হিসেবে বলছি যে মানুষের ক্ষেত্রে এর চুলগুলো কোঁকড়ানো হবে না সিল্কি হবে, এর গায়ের লোম কী পরিমাণে থাকবে, কারো দাড়ি খুব বেশি গজাচ্ছে কারো কম গজাচ্ছে, এই যে যে বৈশিষ্ট্যগুলি এগুলো সবগুলোই কিন্তু এ নিয়ন্ত্রণ করতেছে। এটা এক জনু থেকে অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে সঞ্চারণ করতেছে, এই জন্য এটাকে এর প্রধান কাজ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। যেহেতু সে এভাবে বংশগতির অর্থাৎ বংশগতীয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সে এক জনু থেকে আরেক জনুতে নিয়ে যাচ্ছে বংশানুক্রমে, এই জন্য এটাকে মাস্টার মলিকুল বলা হয়ে থাকে। নাম্বার দুই, প্রজাতি শনাক্তকরণে ভূমিকা রাখে। নাম্বার তিন, জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়। আসো আমরা প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ক্লাসটি এই ক্লাস থেকে আমরা কিছু কোশ্চেন, ডিএনএর পুনরূপ কী, হ্যাঁ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএর ভৌত গঠনের চারগাফসের নীতিটি কী, হ্যাঁ চারগাফসের নীতি মনে আছে তো, ওই যে কয়টা অ্যাডেনিন ওই কয়টি থাইমিন, যে যতগুলো সাইটোসিন ততগুলো গুয়ানিন, এবং অ্যাডেনিন থাইমিনের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা এবং সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, এটাই চারগাফস নীতি। নাইট্রোজেন ক্ষারকগুলো কী কী ছিল, অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন। নাইট্রোজেন ক্ষারকগুলো কীভাবে আটকে ছিল, নাইট্রোজেন ক্ষারকগুলো গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে পেন্টোজ সুগারের 1নং কার্বনের সাথে আটকে ছিল। কাজ কী, কাজ আমরা একটু আগে বললাম, প্রধান যে কাজটি সেটি হচ্ছে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই ক্লাস শেষে যেহেতু তোমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রয়েছে, এই জন্য বাড়ির কিছু কাজ দিয়ে যাই, তোমরা এই ক্লাসের উপর ভিত্তি করে ডিএনএর চিহ্নিত চিত্র আঁকা শিখবে আর ডিএনএর গঠন এবং কাজটা শিখে রাখবে। তো ধন্যবাদ সবাইকে, এবং সর্বশেষ আবার তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ দিয়ে শেষ করতেছি আজকের ক্লাস। আর ক্লাসগুলো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশ পরিস্থিতি বৈশ্বিক যে প্রবলেম এটার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তো তোমরা সবাই ঘরে থাকবে এবং নিরাপদে থাকো, সুস্থ থাকো এই কামনায়, এবং একটু পড়াশোনা করো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।